জিকির খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি জিকির দেখেন ওনার উনি কামারের কামারের দোকান আছে না গ্রামে কামারের দোকান কামার কুমার কামারের দোকান কুমার কুমাররা কি বানায় মাটি দিয়ে পাতিল বানায় না মাটি উনি কুমার হাতের কারিশমা দিয়ে পাতিলের মধ্যে নানা রকম নকশা করে কেমনে 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 হাতের কারিশমা দিয়ে পাতিলে বিভিন্ন বস্তুর উপরে ওরা নানা রকম নকশা করে এটা দেখে আশ্চর্য হয়ে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহি ওইদিকে বিভোর হয়ে তাকিয়ে আছেন এটা কিভাবে সম্ভব এটা কেমনে সম্ভব উনি ওনার ফেরাসত দিয়ে সেদিকে উনি অন্তর্দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন ওনার যে অন্তর্দৃষ্টি ওই কুমারের পাতিলের উপরে পড়েছে এখন ওই পাতিলে কুমারের নকশা না উঠে আল্লাহর নকশা উঠছে হাত তোলেন হাত তোলেন এটা হলো জিকির এটা হলো জিকির এটা দেখে কুমার এক ধরনের চিত্র অঙ্কন করতে চায় তার আঙ্গুলের কারিশমা দিয়ে ওটা না হয়ে সেখানে আল্লাহ 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 শব্দের কারিশমা আল্লাহ আল্লাহ এই এটার এটার নকশা সেখানে উঠে যাচ্ছে তখন ওই কুমার বলল আয় শাহে নকশবন তু নকশে মোরা বাবন আয়শা হে নকশবন তু নকশে মোরা বাবন নকশে চুনা বেবন কে গোয়ন নকশবন ওনার নাম বাহাউদ্দিন উনি তাকালে যেহেতু আল্লাহ নামের নকশা হয়ে যেত এই জন্য ওনার উপাধি হয়ে গেল নকশবন ওনার উপাধি গেল নকশে বন কুমার বলল ও নকশবন আপনার এই তীক্ষ্ণ দৃষ্টিতে অন্তর্দৃষ্টিতে আমার পাতিলের উপরে আল্লাহর শব্দের নকশা হয়ে যাচ্ছে আর দেরি কেন আমার কলবে আল্লাহর শব্দের নকশা এটা এই জন্যই তো একটা মাইজবাজের গান আছে না আয়না বানাইয়া দাও মোর কি আমি তো ওগুলো বানাই না আয়না বানাইয়া দাও কলেবের আনা বানিয়ে দাও মোর কলেবের ভিতর এটা হেলালি সাহেবকে শিখিয়ে দিতে কে না জম্বু বাবু হেলালি ভিতরে আয়না আছে না মাঝবন্দারি শরীফের অনেক আধ্যাত্মিক গানের অনেক মূল্য আছে উপর দিয়ে মন হয় যেন কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় অনেক মূল্য ওটা বিশ্বাসকে বলেছে আমার কলবে তুমি আয়না বানাইয়া দাও ওই আয়নায় আমি রসুলকে দেখবো আল্লাহকে দেখবো জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য একজন বাদশাহ জিকির দেখেন একজন বাদশাহ সে তার চাইনিজ এবং রুমি শিল্পীদেরকে বলল তোমরা এই হলে আসো এই দেয়ালে রুমিরা শিল্পকর্ম আঁকো এই দেওয়ালে চাইনিজরা শিল্পকর্ম আঁকো মাঝখানে একটা পর্দা দিয়ে দিলেন আমি তোমাদের অঙ্কন শেষ হলে এসে পর্দা তুলে দুই দিকে তাকিয়ে যাদের শিল্পকর্ম বেশি সুন্দর তাদেরকে রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড করব আমাদের উসমান ভাই রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড পাইছে না এটা আর কি রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড দেব চাইনিজরা দেওয়ালের মধ্যে নকশা করতে আরম্ভ করলো নানা রকমের নকশা মাঝখানে কেউ কাউকে দেখছে না যেন নকল করতে না পারে আর রুমিরা কোনো নকশা করলো না ওরা এক ধরনের পাথর দিয়ে ওরা দেওয়ালটাকে ঘষতে লাগলো শুধু ঘষতে ঘষতে ওটাকে আয়না বানায় ঘষতে ঘষতে আয়না বানিয়ে ফেলেছে কাজ শেষ হয়েছে বাদশাকে ডাকা হলো বাদশাহ আসলো পর্দা তুলে দাও বাদশাহ পর্দা তুলে দেওয়ার পরে দেখতেছে যে চাইনিজদের দেওয়ালে যে নকশাটা ঠিক হুবহু ওটা মোকাবেল দেওয়ালে ওটাই ফুটে উঠেছে ওটাই প্রতিভাত কারণ ওখানে ওটা ওরা আয়না বানিয়ে দিয়েছে
ঘষতে ঘষতে আয়না বানিয়ে দিয়েছে এখানেই জিকিরের বিষয় এখানে আধ্যাত্মিক বিষয় এখানে সত্যিকারের পীর মশায়েক আধ্যাত্মিক নেতা আলেমদের কাজ হলো কলমের দুটা দেয়াল আছে এক দেয়ালে আলেমরা নামাজের চিত্র অঙ্কন করবে রোজার চিত্র অঙ্কন করবে হজ্জাকাতের চিত্র অঙ্কন করবে আল্লাহ নামের চিত্র অঙ্কন করবে আর যারা আধ্যাত্মিক নেতা ওরা অন্য দেওয়ালকে কলমকে ঘষতে ঘষতে সাফ সাফ করে দিবে আর মাঝখান থেকে যখন হায়াত পর্দা উঠে যাবে এই নামাজ যখন জাগাতের বাস্তবতা ওই কলমের ওই কালেমের অপর পর্দার মধ্যে প্রতিভাত হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ